যাদের হার্টের উপরে সার্জারি করা হয়েছে যাদের হার্টের উপরে বাইপাস করা হয়েছে যাদের ভাল সার্জারি করা হয়েছে তারা রম পবিত্র রমজানে কিভাবে নিজেকে গুছিয়ে নেওয়া বা টেক কেয়ার করা তার উপরে আমরা আজকে আলোকপাত করছি বেসিক্যালি যাদের হৃদরোগে আমরা সার্জারি করেছি যদি তাদের কোনো ডায়াবেটিস না থাকে তাদের হার্ট অ্যাটাক যদি না হয়ে থাকে আর যাদের আমরা ভাল্ব সার্জারি করেছি যাদের টিস্যু বাল্ব লাগিয়েছি তাদের জন্য সুখবর হলো কোনো কিছুর পরিবর্তনের দরকার নাই স্বাভাবিক নিয়মেই চলবে আবার যাদের ভাল্ব সার্জারি করেছি কিন্তু মেটালিক বাল্ব লাগানো হয়েছে তাদের জন্য একটু ক্লু আছে সেটা হলো একটা ওষুধ ওয়ারিন ওয়ারফেরিন নামে আমাদের দেশে যেটা পাওয়া যায় যেটা আমরা বলি যে বিকেল পাঁচটা বা ছয়টার সময় খালি পেটে খেতে হবে সেই ওষুধটার একটু পরিবর্তন হবে সেটা হলো জাস্ট আপনি জাস্ট ইফতারি করার পরেই আপনি ওই ওষুধটা খেয়ে নেন তাহলে আর ওই সম্বন্ধে কোনো চিন্তা করার দরকার নেই আর একটা জিনিস আমি খুব ক্লিয়ার করতে চাই যারা রোজা রাখছেন আমরা যারা রোজা রাখছি সারা দিনে আমাদের অনেক পানির ঘাটতি হয় ঘাটতি হওয়ার জন্যে যাদের হার্টের বাইপাস করার পরে পাম্পিং পাওয়ার ঠিক আছে বা যাদের আমরা ভাল বলে দিছি যাদের হার্টের কোনো দুর্বলতা নেই সেক্ষেত্রে কোনো সমস্যার কারণ নাই। কিন্তু যাদের হার্টের পাম্পিং পাওয়ার কম বা অনেক পরে যারা ভাল্ভ রিপ্লেস করা হয়েছে যাদের ভাল্বের রুগীদের হার্ট একটু দুর্বল থাকে সেদের জন্য ট্রিপস সেটা হলো যে ইফতার করার নিয়ম হল স্টেজ ওয়াইজ একবারে প্রচুর খাবার না খাওয়া আর সবসময় ইফতারের পরপরই যত পানীয় জাতীয় খাবার আছে আমাদের দেশ অনেক কিছুতে সমৃদ্ধ এখন গরমের দিন এখান কিন্তু প্রচুর তরমুজ পাওয়া যায় যার মধ্যে প্রচুর পানি আসে এখন রিসেন্টলি অনেক আম আসছে এই আম দিয়ে আপনি জুস বানাবেন এমনি হাতে বানানো জুস আর আমি সবসময় বলে যে সবসময় আপনারা হাতে বানানো খাবার খাবেন এতে হবে কি পেটের কোনো অসুবিধা হবে না স্টেজ ওয়াইজ খাবারটা কেমন ইত্যাদি করার পরে আপনি হালকা কিছু খেয়ে আপনি নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে এসে আপনি আবার সেকেন্ড একটা মিল অনেক সময় নিয়ে খাবেন ধীরে ধীরে আর সারাদিনের যে ক্লান্তি সেটাকে নিবারণ করবেন রাতের প্রথম প্রহরে সেটা কি স্টেপ ওয়াইজ আস্তে আস্তে আপনি তরল খাবার খেতে থাকবেন পানি খেতে থাকবেন ইনিশিয়ালি রোজা ভাঙ্গার পরে কিন্তু দুই আড়াই ঘন্টা আপনার কোনো প্রস্রাবের বেগ নাও হইতে পারে অনেকেই মনে করে আমি ইফতার করেই ঢকঢক করে অনেক পানি খেয়ে ফেললাম লিকুইড খেয়ে ফেললাম তাইলে কিন্তু হবে না আমি বলছি স্টেপ ওয়াইজ পানির পেটের কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে আপনি যদি পুরাটা তরল খাবার দিয়ে ভর্তি করে ফেলেন তাহলে কিন্তু অন্য খাবার খেতে পারবেন না আর যাদের হৃদরোগের পাম্পিং পাওয়ার দুর্বল তাদেরকে আমরা পানি বের করার জন্য একটা ওষুধ দিয়ে থাকি সেই ওষুধটা আমরা সবসময় সকালে নাস্তার পরে এবং বিকেল চারটার সময় খাইতে বলা হয়ে থাকে সেই ওষুধগুলো সন্ধ্যা রাতে না খেয়ে ভোর রাতে খাবেন এবং তার যে পানি বের করার যে ওষুধের যে পরিমাণ সে পরিমাণটাকেও আপনাকে কমাতে হবে এই ক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকের কমও লাগতে পারে সেটা আপনার নিজের ওপরেই আন্দাজ করে মেনটেন করতে হবে এবং রোজা রাখার আগে যাদের ডায়াবেটিস আছে যাদের হৃদরোগের সার্জারি হয়েছে যাদের ভাল সার্জারি করেছে তাদেরকে আমি একটা একটাও দিব সেটা হলো যে একটা মডেল রোজা রাখবেন সাবান মাসে সাবান মাসে মডেল রোজা কেমনে যাদের ডায়াবেটিস আছে আপনি রোজা রেখে দেখবেন যে বিকেল তিনটা চারটার দিকে আপনার ব্লাড সুগার কীরকম থাকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই ব্লাড সুগার দেখলে কিন্তু রোজার রোজাদারে রোজা ভঙ্গ হয় না সো এ ব্যাপারে আরেকটা জিনিস আমি মুসলমান আমি বিশ্বাস করি আমি রোজা রাখলে আমার এইটা ফরজ এবং এটা যদি আমি আদায় করি এর জন্যে আমার কোনো কাফারা দিতে হবে না সো অন্য ডাক্তারের উসিলায় বা আমার হার্টের সার্জারি হয়েছে আমি রোজা রাখলাম না এই উসিলা দিয়ে কিন্তু এখান থেকে পার পাওয়া যাবে না আপনার নিজের কাজ আপনাকে নিজেই করতে হবে আর রোজা রাখতে যদি না পারেন সেটা অবশ্যই না পারলে আপনাকে কাফারা দিলে আদায় হবে কিন্তু আপনি স্বাস্থ্য সবল সবই কিছু করেন সবই পারেন আর রোজার সময় রোজা রাখলেন না ডাক্তারের উপর দিয়ে প্রেসক্রিপশনের উপর দিয়ে চালাই দিলেন যে ডাক্তার সাহেব বলছে আপনার রোজা রাখা দরকার নেই সেটার দায়িত্ব ডাক্তার নেবে না সো দায়িত্বটা আপনার এই জন্যে আমি বলি রমজান মাস আসার আগে একটা প্রস্তুতি নেবেন সেটা হলো যে সাবান মাসে আপনি একটা পরীক্ষামূলক রোজা রেখে দেখেন যাদের ডায়াবেটিস আছে যে তিন বিকেলে চারটা পাঁচটার দিকে আপনার একটু ব্লাড সুগার করতে পারেন যদি দেখেন যে ফোর আসে তাহলে আপনি আপনার রোজা কন্টিনিউ করতে পারেন বা যখন যখন দেখছে খারাপ লাগতেছে চারটা বাঁচতেছে সাড়ে চারটা পাঁচটার সময় আর একটা স্যাম্পল দেখতে পারেন যদি সেটা থ্রি পয়েন্ট নাইনের কম হয়ে যায় যারা ডায়াবেটিক তাদের জন্যই রোজা না রাখলেও চলবে আমি কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই যারা ডায়াবেটিস নাই তাদের কিন্তু ব্লাড সুগার নিয়ে কল্পনা করার কোনোই দরকার নেই তাদের ব্লাড সুগার তিনে নামলো না দুয়ে নামলো সেটা কিন্তু বিষয় না কিন্তু যাদের ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিক রুগীরা অবশ্যই অনেক ব্লাড সুগারে ব্রেন তার নিউট্রিশন পেয়ে অব্যস্ত হঠাৎ করে যখন ব্লাড সুগার কমে যায় তখন নিউট্রিশনের অভাব দেখা দেয় সেই ক্ষেত্রেই শুধু ডায়াবেটিক রুগীদের যখন থ্রি পয়েন্ট নাইনের নিচে আসবে সেই ক্ষেত্রেই আপনি রোজা ভাঙতে পারেন তার আগে কিন্তু ভাঙার কোনো নিয়ম নাই আর রোজা একটা কনফিডেন্স ইসলাম একটা সায়েন্স সারা বছরে আপনি যত খাবার খাবেন পবিত্র রোজার এক মাসে আপনার সেগুলোর সার্ভিসিং হয় সেটা কি করে আপনার যে অতিরিক্ত গায়ে যত চর্বি থাকে এটা কিন্তু এটা চলে যায় আপনার সারা বছরে যদি দুই কেজি ওজন গেইন করে থাকেন এটাই একটা সুবর্ণ সুযোগ যেখানে আপনি আপনার ওজন কমাতে পারেন যা অন্য সময় সম্ভব না আরেকটা জিনিস আপনি যদি নিজের প্রতি যত্নবান হন নিজের যদি নিজের প্রতি যদি ডিটারমেন্ট হন তাহলে সব কিছুই সম্ভব কারণ ইসলাম মানে একটা ফুললি সায়েন্স এখান থেকে কোনো কিছু বাদ যায়নি সো আপনি যদি ইসলামকে মানেন আর যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আমি তো ব্যায়াম করি সো পবিত্র রমজানে আমার ব্যায়ামের কি হবে আসলে পবিত্র রমজানে আমরা এক্সট্রা একটা অ্যাক্টিভিটিস করি সেটা কি বিষ রাকাত তারাবির নামাজ পড়া হয় আপনি যদি বিশ রাখা তারাবি নামাজ পড়েন সেই ক্ষেত্রে আপনার ওই জিম করার আর কোনো প্রয়োজন হয় না ওই বিশ রাকাত নামাজই কিন্তু আপনার ওই জিমের প্রতিস্থাপক হবে সেই ক্ষেত্রে আপনি হালকা যদি কেউ হাঁটার অভ্যাস থাকে হাঁটার ইচ্ছাই করে তাহলে ইফতার করার দুই ঘন্টা পরে আপনি এশার নামাজের আগে হালকা চল্লিশ মিনিট হাঁটতে পারেন যদি নাও চান রমজানের জন্য কোনো সমস্যা নাই কারণ আপনি তো সামনে বিশ টাকাত নামাজ পড়ছেন বিশ রাকাত নামাজ একদম সর্ব অঙ্গের ব্যায়াম কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইসলাম একটা পরিপূরক এখানে কোনো কিছুই বাদ নেই এটার প্রতি যদি আমরা ডিটারমেন্ট হই আমরা যদি নিজেদের প্রতি যত্নবান হই আমরা অনেক ভালো থাকতে পারবো এবং ভবিষ্যতে আমাদেরকে অন্য যারা আছে আমাদেরকে ফলো করবে সো আমি আজকে একটা কথাই আবার বলতে চাই যাদের হৃদরোগের বাইপাস সার্জারি হয়েছে বা বাল্ব সার্জারি হয়েছে যাদের পাম্পিং পাওয়ারের কোনো দুর্বলতা নাই যাদের টিস্যু বাল্ব লাগানো হয়েছে তাদের কোনোভাবেই কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নাই শুধুমাত্র যাদের হার্টের পাম্পিং পাওয়ার দুর্বল যারা পানি বের করার ওষুধ খান তার একটা সমন্বয় করতে হবে আর যারা ডায়াবেটিস আছেন তাদেরকে আপনার ডায়াবেটিসের জন্যে পরীক্ষামূলক রোজা রেখে নিজেকে ফিটনেস বাড়াইয়া রোজা রাখা কন্টিনিউ করার জন্য সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল হয়তোবা দেখা হবে নেক্সট ডে আরও সুন্দর সুন্দর টপিক্স নিয়ে সবাই ভালো থাকেন রমজানুল মুবারক